আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাম অশুভেচ্ছা আমি সাথে আছি খুরশেদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সৌদি অস্থ যে সকল প্রবাসী রয়েছেন তাদের জন্য চব্বিশ ঘন্টার করোনার যে আপডেটটি রয়েছে সে আপডেটটি এই ভিডিওতে আমি জানিয়ে দিব সৌদি আরবের চব্বিশ ঘন্টার যে করোনা আপডেটটি সেই সম্পর্কে বিস্তারিত গত চব্বিশ ঘন্টায় সৌদিতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় পঁচাশি জনের মতো এবং সুস্থ হয়েছেন একাশি জন এবং মারা গিয়েছেন গত চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র একজন গত তিন মাস ধরে করোনার পরিস্থিতিটা সৌদিতে স্বাভাবিকই ছিল কিন্তু বেশ কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে সৌদিতে করোনা আক্রান্তের হার আগের চেয়ে অনেকটা বৃদ্ধি পাচ্ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বার্তা জানানো হয়েছে সৌদি অস্ত্রযত নাগরিক এবং যে সকল প্রবাসী রয়েছেন সকল উদ্দেশ্যে তারা বেশ কিছু নিয়ম আগের মতোই জানিয়েছে সেই নিয়মের মধ্যে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছে তা অবশ্যই আমাদের প্রবাসী যারা রয়েছেন তাদেরকে সে সকল স্বাস্থ্যবিধি মেনেই সে দেশে চলতে হবে সৌদির যে করোনার প্রাদুর্ভাবের জন্য স্বাস্থ্যবিধি স্বাস্থ্য নিয়ম যে সকল জানিয়েছে সে সকল নিয়ম কানুন মেনে আপনারা চলুন আপনার পাশে থাকা অন্য প্রবাসী ভাই করোনা থেকে মুক্ত থাকতে পারবে আপনি নিজেও করোনা থেকে মুক্ত থাকতে পারবেন সামাজিক দূরত্ব বজায় রাখুন করোনার নিয়ম কানুন মানুন নিজ সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে দিন সো প্রিভিউয়ার্স আমি সাথে ছিলাম খুরশেদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় আমি ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ